প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছে তো শুরু করছি তোমাদের বিজ্ঞান ক্লাস আজকের ক্লাসের তোমাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস আমরা বিজ্ঞান বইয়ের পঞ্চম অভিজ্ঞতা চলো নৌকা বানাই এই অভিজ্ঞতা পড়ছিলাম তাই না আজকে আমরা এই অভিজ্ঞতা শেষ সেশন অর্থাৎ অষ্টম সেশনের ক্লাসটি করব কেমন তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি দেখো আগের সেশনে তোমরা কিন্তু নৌকার মডেল বানিয়েছো বানিয়েছো না শুধু নৌকার মডেলই বানাওনি মডেলটা পানিতে ভাসিয়ে এর মধ্যে বিভিন্ন রকম উপকরণ দিয়ে বিভিন্ন রকম ওজন দিয়ে তোমরা দেখেছো যে কোন দলের নৌকা কেমন ওজন নিয়ে ভেসে থাকতে পারে এবং সবাই নিশ্চয়ই এ নোট করে রেখে নিয়েছো তো চমৎকার তো এবার তাহলে তোমরা কি করবে তোমাদের খাতায় লেখার নোটটা সামনে খুলে বের করো এবং দলের প্রত্যেকেই যেন সবার সামনেই নোটটা রাখো এবং দলের প্রত্যেকেই একটু আলোচনা করো কি আলোচনা করবে দেখো আমাদের চারপাশে সহজলভ্য উপকরণ দিয়ে কিভাবে নৌকা বানানো যায় তা কিন্তু সবাই শিখে ফেলেছ এবং কোন নৌকা সর্বোচ্চ কেমন ওজন নিয়ে ভেসেছিল সেটা তোমরা গত তাহলে আজকে ক্লাসে দেখেছ কি করবে দলের সবাই আলোচনা করে কোন নৌকায় কত ওজন দিতে পেরেছে কোন নৌকায় কতটুকু ওজন নিয়ে ভেসে থাকতে পেরেছিল সেটা তোমরা যে খাতায় লিখে রেখেছিলে সেখান থেকে তথ্যগুলো নিয়ে এবং তোমরা নিজেরা আলোচনা করে তোমাদের অনুশীলন বইয়ের পঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় দেখো একটা ছক আছে এই যে দেখো তোমাদের বিজ্ঞান অনুশীলন বই এই অনুশীলন বইয়ের পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা পঞ্চাশ তাহলে দেখো তোমাদের পঞ্চাশ পৃষ্ঠার এই ছকটা পূরণ করতে হবে তাহলে তোমরা লেখা খাতায় যে তথ্যগুলো লিখেছো এবং দলের প্রত্যেক সদস্যের তথ্যগুলো একসাথে করে আর তোমরা দলে সকলে আলোচনা করে এই ছকটি পূরণ করো হ্যাঁ এর জন্য তোমাদের সময় থাকছে দশ মিনিট আশা করি তোমরা দশ মিনিটের মধ্যে এই ছকটি পূরণ করে ফেলতে পারবে আবারও খেয়াল করো এখানে প্রত্যেকটা দলের নাম লিখবে দলের সদস্যদের নাম লিখবে নৌকায় চাপানো ওজন এখানে ওজনের জায়গায় তোমরা কি লিখবে তোমরা যদি ওজনটা ওজন করার মেশিন নিয়ে ওজন করতে পারো তাহলে এক এক করে সর্বোচ্চ কত ওজন নিয়ে এটে ভেসে থাকতে পেরেছিল সেই ওজনটা লিখবে যে দশ কেজি পাঁচ কেজি বা যতটুকু এত তো হবে না নিশ্চয়ই একশো গ্রাম দুইশো গ্রাম এরকম কিছু একটা হবে আমরা তো ছোট ছোট নৌকা বানিয়েছিলাম তাই না তাহলে সেটা লিখবে আর যদি সেই ওজনটা ওয়েট মেশিনে ওজন করতে না পারো তাহলে দেখো আমি গত ক্লাসে কি করেছিলাম আমি একটা কয়েন দিয়েছিলাম একটা বল দিয়েছিলাম এবং ছয় থেকে সাতটা মার্বেল রেখেছিলাম তাহলে আমি এখানে নৌকায় চাপানো ওজনের জায়গায় লিখবো একটা কয়েনের ওজন যোগ একটা পং বলের ওজন যোগ একটা একটা না ছয়টা থেকে সাতটা যে কয়টা ছিল ছয়টা মার্বেলের ওজন দিয়ে এখানে লিখবো ভেসেছিল তারপর দেখো অন্য আরেকটা দলের নাম লিখলাম এখানে সদস্যদের নাম লিখে দিলাম এখানে দেখো মনে করো যে পরে আরেকজনের নৌকায় পাঁচটা মার্বেল একটা কয়েন একটা বল নিয়ে থাকতে তাহলে আমি এই এখানে মল ভেসে কেমন ঠিক আছে তাহলে পারবে তো সবাই পারবে না ওকে তাহলে সবাই খুব সুন্দরভাবে এই তথ্যগুলো লিখে ফেলো তোমাদের এর জন্য সময় থাকছে দশ মিনিট আচ্ছা আশা করি সবাই খুব সুন্দরভাবে ছকটি পূরণ করতে পেরেছ তাই না ওকে এখন একটু ভেবে দেখো তো কোন নৌকা কিভাবে বানানোর জন্য এগুলো পানিতে ভেসেছিল এবং কোন একটি অন্যটির তুলনায় বেশি ওজন নিয়ে ভেসেছিল অর্থাৎ আর তোমরা যে গত ক্লাসে ঘটনাগুলো পর্যবেক্ষণ করেছো দেখেছ যে কোনো একটি নৌকা অনেক ওজন নিয়ে ভেসে থাকতে পারছে কোনোটি তার থেকে একটু কম কোনোটি তার থেকে একটু কম তাহলে তোমরা কি দেখেছো যে কোন নৌকা কী যে নৌকাটা বেশিক্ষণ ভেসেছিল সেই নৌকাটা কি দিয়ে বানানো হয়েছিল সেই নৌকাটা কোন সাইজে বানানো হয়েছিল সেই নৌকাটা এমন কি ছিল যার জন্য এটি ভেসেছিল তোমরা সবাই মিলে একটু আবারও একটু দলে আলোচনা করো এবং খুঁজে বের করার চেষ্টা করো যে যে এই ভেসে ভেসে থাকার কারণটা কি। কি অধিক সময় এর রহস্য তারা ব্যবহার করেছিল। আশা করি তোমরা সবাই একটু চিন্তা করলে খুঁজে বের করতে পারবে পারবে না ওকে তোমরা একটু ভাবো তার মধ্যে আমরা কিছু তথ্য জেনে নেই চলো আমরা সেই শুরু ক্লাস থেকে এই পর্যন্ত আমরা যা যা দেখেছি একটু রিভিশন করি তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা সহজে খুঁজে পেয়ে যাব আচ্ছা আমরা আগের 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 ক্লাসে ক্লাসে বা প্রিভিয়াস বেশ কয়েকটা দেখেছি যে বস্তু পানিতে ভাসা ও ডুবে যাওয়ার সাথে এর ঘনত্ব জড়িত অর্থাৎ আমরা দু তিনটা ক্লাস আগে একটা ক্লাসে পেয়েছিলাম যে কোনো বস্তুর পানিতে ভেসে থাকা বা ডুবে থাকার সাথে এর ঘনত্ব জড়িত সেটা কেমন বস্তুর ঘনত্ব গ্রেটার দেন পানির ঘনত্ব হলে অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে বেশি হয় তাহলে সে বস্তুটি পানিতে ডুবে যায় বস্তুর ঘনত্ব যদি লেস দেন পানির ঘনত্ব হয় অর্থাৎ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকে আর বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের সমান হয় তাহলে বস্তুটি ডুবন্ত অবস্থায় ভাসে অর্থাৎ এই ডুবে গেলে ডুবে গেল কিন্তু এটা ডুবছে না ভেসে আছে মনে তো সবার আচ্ছা এর কারণ কি ছিল যে বস্তু এবং ডুবে যাওয়ার কারণ কি ছিল বস্তুটার ঘনত্ব এবং পানির ঘনত্বের তুলনা বস্তুর ঘনত্ব বেশি হলে পানির তুলনায় বস্তুটি ডুবে যাবে কম হলে ভেসে থাকবে আর সমান সমান হলে ডুবন্ত অবস্থায় ভাসবে তাহলে ঘনত্ব জিনিসটা যদি ঘনত্ব এই রাশিটা যদি আমরা জানি পানির ঘনত্ব কিন্তু আমরা সবাই জানি আগের ক্লাসে দেখেছি যে পানির ঘনত্ব যদি করা যায় তাহলে পানির ঘনত্ব হচ্ছে আহ কেজি কেজি ভাগ ঘনমিটার আচ্ছা এখন কোনো বস্তু যদি পানিতে ভেসে থাকে এর মানে হচ্ছে ওই বস্তুটার ঘনত্ব নিশ্চয় এক হাজারের থেকে কম হবে অর্থাৎ বস্তুর ঘনত্ব পানির তুলনায় কম তাই সেটি ভেসে আছে আর যদি এক হাজারের থেকে বেশি হয় তাহলে ডুবে যাবে আর যদি দুটো সমান হয় তাহলে এই ডুব ডুবন্ত অবস্থায় ভাসবে এবার চলো আমরা আবার একটু জেনে নেই যে ঘনত্ব কিভাবে হিসাব করে আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব সমান হচ্ছে বস্তুর ভার ভর ভাগ হচ্ছে আয়তন যেহেতু প্রতিটি দলের নৌকার সাইজ মোটামুটি সমানই ছিল তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি দলের নৌকার আয়তন প্রায় একই অর্থাৎ আমরা কিন্তু একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিয়েছিলাম যে সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আট সেন্টিমিটার এই সাইজের নৌকা যদি সবাই বানিয়ে থাকো তাহলে প্রত্যেকের নৌকার আয়তন মোটামুটি একই হবে কিন্তু নৌকাগুলো তারপরও একই সময় যাবৎ ভেসে ছিল না কোনোটা কম সময় ভেসে ছিল কোনোটা কম ভর নিয়ে ভেসেছিল কোনোটা বেশি ভর নিয়ে ভেসে থাকতে পেরেছে তাহলে এর কারণ কি যদি দুটো নৌ সবগুলো নৌকার আয়তন একই হয় তাহলে কার ঘনত্ব বেশি হবে যার ভর বেশি তার ঘনত্ব বেশি যার ভর কম তার ঘনত্ব কম ছিল অর্থাৎ উক্ত নৌকায় তাহলে আমরা বলতে পারি যে এটি যে নৌকার ভর কম তার ঘনত্ব অন্যান্য নৌকার তুলনায় কম আচ্ছা তোমরা যে নৌকাগুলো বানিয়েছো বানিয়েছ তোমরা যদি ওজন মেশিনে যেহেতু প্রত্যেকটা নৌকার আয়তন একই তাহলে ওজন মেশিনে যদি তোমরা এগুলো ওজন নাও বা ভর পরিমাপ করো তাহলে দেখা যাবে যে নৌকার ভর কম তার ঘনত্ব সবচেয়ে কম আর যে নৌকার ভর বেশি তার ঘনত্ব বেশি আচ্ছা মনে করো তোমরা যদি সবার সবার ভর সবগুলো নৌকার ভর হিসাব করে ফেলো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা নৌকার ঘনত্ব একটা ধারণা পেয়ে গেলে এখন যে নৌকার ঘনত্ব অন্য নৌকার তুলনায় কম সেই নৌকাটা দেখবে পানিতে বেশি ওজন নিয়ে ভেসে থাকতে পেরেছে কারণ পানির তুলনায় তার ঘনত্ব অনেক কম সে ভেসে ছিল আমরা একটু করে ভর দিচ্ছি তার ঘনত্ব একটু বাড়ছে আরও একটু ভর দিচ্ছি আর একটু বাড়ছে এরকম ভর দিতে 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 একটা সময় এই নৌকার ভর নৌকার ঘনত্ব পানির ঘনত্ব যখন ঘনত্ব থেকে যখন বেশি হয়ে যাবে তখন এটা ডুবে যাবে আর যতক্ষণ পর্যন্ত বস্তুর ঘনত্ব অর্থাৎ নৌকাটার ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেসেই থাকবে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে পানির ঘনত্বের তুলনায় ওই নৌকার ঘনত্বর পার্থক্য যত বেশি হবে পানির তুলনায় নৌকার ঘনত্ব যত কম হবে অর্থাৎ পার্থক্যটা বেশি নৌকার ঘনত্বটা কম পানির তুলনায় তো তাহলে সেই নৌকাটা বেশি ভর নিয়ে ভেসে থাকতে পারবে সেই নৌকায় আমরা একটার পর একটা অনেকগুলো ভর দিয়ে ভেসে ভাসিয়ে রাখতে পারবো আর যেই নৌকার ঘনত্ব বেশি থাকবে সে তো নিজেই পানির তুলনায় তার ঘনত্বের পার্থক্য কম সেজন্য অল্প একটু ভর দিলেই কি হবে তার ঘনত্ব পানির তুলনায় বেশি হয়ে যাবে এবং এটা ডুবে যাবে ঠিক আছে আরও কিছু ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে তোমরা যে নৌকাগুলো পানিয়েছো যদি কোনো কারণে নৌকায় কোনো জায়গায় ফুটো থাকে এবং এর ভেতরে পানি ঢুকে যায় তাহলে কিন্তু এই নৌকার ভেতরে পানি ঢুকে নৌকার ভরকে বাড়িয়ে দিবে তাহলে নৌকার ভর আস্তে আস্তে বাড়তে বাড়তে ভেতরে পানি ঢুকে ঢুকে ওটা ভর বাড়তে বাড়তে ঘনত্ব বেড়ে যাবে তখন কিন্তু নৌকাটা ডুবে যাবে নৌকার ফুটো দিয়ে পানি ঢুকলে কি নৌকাটা ডুবে যায় না ঠিক সাধারণ নৌকার মতো এখানেও কিন্তু সেই ঘটনা ঘটবে কারো কারো নৌকায় কি এরকম ঘটেছিল দেখেছো কি আচ্ছা যদি ঘটে থাকে তাহলে সেটা কিন্তু এই কারণেও হতে পারে ওকে তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয়ই কিছুটা ধারণা পেয়েছি যে কোন নৌকা কেন ডুবেছিল বেশি ওজন নিয়ে ভেসেছিল কোন নৌকা কেন কম ওজন নিয়ে ভেসেছিল ঠিক আছে এবার তাহলে তোমরা কি করবে তোমাদের তোমাদের এই যে অনুশীলন বইটা আছে দেখো এই অনুশীলন বইয়ের পৃষ্ঠা একান্ন একান্ন পৃষ্ঠায় দেখো একটা ছক আছে এই ছকে ছক চার এই ছকে তোমরা যে কয়টা দলে আছে ক্লাস করলে পাঁচটা বা ছয়টা যে কয়টা দল ছিল সেই দলের নাম লিখবে প্রত্যেকটা দলের তোমরা সুন্দর একটা দাম নিয়েছ না প্রত্যেক দলের নাম লিখবে এবং এই পাশে কি ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে তোমার ওই দলের নৌকায় সেটা বিস্তারিত লিখবে অর্থাৎ কি কি লিখতে পারো তোমরা এখানে লিখতে পারো যে তারা অমুক দল যা যেমন ধরে একটা দলের নাম হচ্ছে নিউটন তাহলে নিউটন দল কি করেছে মনে করো নিউটন দল পাটশোলা দিয়ে নৌকা বানিয়েছে তাহলে তাদের নৌকার উপকরণ ছিল পাটশোলা তারপর কি লিখতে পারো তারা এই পাটশোলা দিয়ে নৌকা বানানোর সময় তারা কোন সাইজে বানিয়েছে একদম চারকোনা নৌকার তো বিভিন্ন সাইজে বানানো যায় চারকোনা বানানো যায় লম্বা করে বানানো যায় এরকম বানিয়েছে যা দেখবে তোমরা সেটাই লিখবে আর কি লিখতে পারো তারপর এই নৌকায় তারা কতটুকু ওজন নিয়ে ভেসে থাকতে পেরেছিল সেটা লিখতে পারো তারপর তোমাদের ধারণা লিখতে পারো যে তারা বানানোর সময় এমন উপকরণ নির্বাচন করেছে যেটার ঘনত্ব পানির তুলনায় অনেক অনেক কম সেই কারণে তারা সেই কারণে তাদের নৌকাটি বেশি ওজন নিয়ে ভেসে থাকতে পেরেছে আর যাদেরটা কম ওজন নিয়ে ভেসে থাকতে পার পেরেছে সেটাও কিন্তু তোমরা ওই দলের ক্ষেত্রে ক্ষেত্রে লিখবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা দলের সকল সদস্য মিলে এই বিষয়টি আলোচনা করে দশ মিনিট সময় নাও এর মধ্যে এই ছকটি পূরণ করে ফেলো কেমন অনুশীলন বইয়ের একান্ন পৃষ্ঠার ছকটি প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই সুন্দরভাবে পূরণ করতে ছকটি এবং তোমাদের আজকের ক্লাসটিও সম্পন্ন করতে পেরেছ তাই না খুব মজার হলো না ক্লাসটা সবাই নৌকা কেন পানিতে ভেসে থাকে কি ধরনের উপকরণ দিয়ে বানানো বেশি উপযোগী হবে এবং কি ধরনের কখন নৌকা বেশি ওজন নিয়েও ভেসে থাকতে পারে এ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে তাহলে চলো দেখি এই যে আজকের ক্লাসে আমরা এতক্ষণ জানলাম এই ক্লাসটি থেকে কী কী শিখলাম এক নম্বরে শিখলাম বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় বেশি হলে বস্তুটি ডুবে যাবে বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কম হলে বস্তুটি ভেসে থাকবে এবং যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয় তাহলে বস্তুটি কেমন হবে ডুবন্ত অবস্থায় আমরা আরও জানলাম যে বস্তুর ঘনত্ব অন্যান্য বস্তুর তুলনায় কম সেটি বেশি ওজন নিয়ে পানিতে ভেসে থাকতে পারে বস্তুতে ওজন বাড়াতে থাকলে এর ঘনত্ব বৃদ্ধি পাবে এবং যখন এর ঘনত্ব বাড়তে বাড়তে পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যাবে তখন কিন্তু ওই বস্তুটি পানিতে ডুবে যাবে কেমন তাহলে এই বিষয়গুলো সবাই বুঝতে পারলে তো আজকের ক্লাসের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা প্রত্যেক থেকেই সমবেদনাশীল হব অন্যের দুঃখে অন্যের কষ্টে নিজে নিজের সেই দুঃখ কষ্টটা উপলব্ধি করে তাদের সাথে সহমর্মী হয়ে আচরণ করবো সবাই এই সদ্গুণের অধিকারী হব তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবারও দেখা হবে সে কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ